আজকে পয়লা বৈশাখ, আমার বন্ধু জুয়েল ওয়াপদাতে নাকি ইলিশ পান্তার আয়োজন করেছে, দাওয়াত দিয়েছে, মাগনা খেতে যাচ্ছি রাশেদুলের কথা মতো। আর পয়লা বৈশাখ বা নিউ ইয়ার আমার কাছে তেমন সিগনিফিক্যান্ট কিছু না, প্রত্যেকটা দিনের মতোই আমার কাছে সাধারণ দিন। জীবন থেকে একটা বছর চলে গেছে, আমার কাছে আসলে ব্যাপারটা ওই রকম। ওয়াপদা কলোন আমাদের এখানকার সবচেয়ে সুন্দর জায়গা। এই এই যে সেই পাইটু যে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েছে, এই যে রাশেদুল পাইটু, এবং এই যে জুয়েল মেইন পাইটু, আমাদের মেইন জুয়েল পাইটু, এবং যে রাব্বি আমাদের সকাল 7টার সময় আসার কথা বলেছিল সে এখন মাত্র এসেছে, এখন বাজে এক্স্যাক্টলি 10টা, একদম কাটায় কাটায় 10টা, ঘড়িটা সামনে আনো, এক্স্যাক্টলি 10টায় রাব্বি মাত্র এসে পৌঁছালো। আমরা যে আসলে হুজুগে বাঙালি, বোধাই চন্দ্র, এটা আমাদের পেছনে আমার বন্ধু জুয়েলের যে আয়োজন, এটা শুনেই বুঝতে পারছেন ও গান ছেড়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাঙালিয়ানা এবং পয়লা বৈশাখ কালচার, এবং ভং, এই ইলিশ পান্তার ভং এবং সার্বিক আয়োজন, এটা পয়লা বৈশাখের গান আছে তো। আজ হিন্দি পয়লা বৈশাখ হ্যাঁ, হাম লোক ইন্ডিয়া মে আয়া হ্যাঁ পয়লা বৈশাখ করনে কে লিয়ে, ये जो हुजुगे बंगाली आदमी है वो जुएल है, उसको क्या करो, आज पहला बैठक में दारू पी के हम लोग डांस करेगा, हम लोग इंजॉय करेगा। पहला बैठक अपनी हिंदी गान बजे से कौन से थे गाने कलेक्शन लाए भी जाए গানে কালেকশন আজ নেই হ্যাঁ, ইসলিয়ে হাম লোক হিন্দি গান বাজে রাহা হু, মজা রাহা হ্যাঁ, মজা বহুত মজা রাহা হ্যাঁ, উসকো দেখো হাস রহি হ্যাঁ, মজা রবি মজা রাহা হ্যাঁ, তুমকো মজা রাহা হ্যাঁ, এ মেরে দোস্ত জুয়েল হ্যাঁ, বাংলা গান করো তো এটা হচ্ছে আমার বন্ধু জুয়েলের আয়োজন, এখন বাজে 10:15। জুয়েল যে একটা বলর, জুয়েল ঝাটকা আইডি জুয়েল ধরা খেতে যাচ্ছে ব্যবসায়, কোন নিঃসন্দেহে আমরা মানা করতাম আমাদের জীবন দই তো একদম। জুয়েল তুমি এই যে ধরা খেতে যাচ্ছো, তোমার আমরা কি কালকে 200 লাগা কি, এটা তো অর্ডার দেওয়া নেন অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছো, সুন্দর এগুলো দিও আমার বাসায় সাজিয়ে দাও, এটা তো ফ্রেশ হবে না। আর ওই হিন্দি গানের ব্যাপারটা আসলে জুয়েলের আলাদা ছিল না, জুয়েল যাকে গানটা ছাড়তে বলেছিল সে ছেড়েছিল, এখন এখন বাংলা গান চলছে। আর যিনি সার্ভ করার যে বাড়ার কথা ছিল ও নাই এখন, তো আমাদের সজীব আইন নিজের হাতে তুলে নিয়ে আমাদের জন্য খাবার বাড়ছে, এবং সার্বিক আয়োজন তদারকি করছে লস জুয়েল, ধরা জুয়েল, বেগুন ভাজা, হ্যাঁ সাইকা উঠা, ঠিক আছে।
রাব্বি তুমি মুরব্বী একটা কাজ করতে হচ্ছে, তুমি যাবা না জুয়েল, তুমি কি আগামীবার স্টল দিবা? আগামীবার বড় করে স্টল, 15 বছর আগে একবার লাভ করছিলাম তো, 16 বছর পরে চুরা খায়া ছিল না, আবার 32 বছরের জন্য নিখোঁজ হয়ে যাবো, টেনশন করো না। তো লেভেল মাইনাস প্লাস লেভেল যাওয়ার আগে টপ কলেজে কনসালটেন্সি করতে একটু হিসাবটা তো বারে বুঝাই। আমাদের এলাকায় বটতলায় যে বটতলা ফাস্টফুডের যে স্বত্বাধিকারী জাতীয় পার্টির জয়নাল সাহেব, উনি আমাকে বলেছিল যে পয়লা বৈশাখে একটা দোকান দিব, তুমি কিছু লিখে দাও। পরে আমরা পরামর্শ দিয়েছি যে ভুলো এই কাজ করে, আসলে একজনের লস মানে আরেকজনের লাভ। যেখানে আমরা একটা ইলিশ মাছ পাওয়ার কথা ছিল, এখন জুয়েল বলেছে আনলিমিটেড ভাবে খেতে থাকো। জুয়েল খেয়েছে লসের ঝাটকা। মাশাআল্লাহ রান্না খুব ভালো হয়েছে, টেস্টি টেস্টি, সব জায়গায় ভালো, কাস্টমার নাই, মাছ বাজারটা ভালো হয়েছে। মাহবুব, তোরা যদি আমরা ট্রু বন্ধু মনে করতাম, আমরা এখানে দুইটা বাইক, দুইটা দুইটা হন্ডার মালিক এসে এনে বয়ে রয়েছে বাইকে, তোরা যা লয়ে আইতাম হন্ডে, তোরা কইতাম নাই, কিন্তু তোরা আমরা আনাইতেছি, রইতে তোরা আটাইতেছি, কিন্তু অন্য সিন্ডিকেট বেটা, অন্য সিন্ডিকেট। আমরা এখন কিং কর্তব্য বিমূঢ়, নট নোয়িং হোয়াট টু ডু, হাতটা জ্বলতেছে কেন? মানে আমাদের হাতটা নরম। জুয়েলের দোকান, এটা হচ্ছে আমাদের সবুজ, সবুজের বউ। সবুজ আমাদের বলেছিল সারাদিন ব্যস্ত থাকবে, সময় পাবে না, দেখুন আমরা। আলারে কইছি পয়লা বৈশাখে সময় দিবি, আলারে কইছে সময় নাই, মানে তুই হেনাই লিখাম না। সকালবেলা জুয়েলের কাস্টমার ছিল না, এই জন্য আমরা মানবিক কারণে টাকা দিয়ে খাইতে গেছি। তখন সজীব মুরব্বী হিসেবে একটা কথা বলছিল, সন্ধ্যায় চক্করটি অনেক ভালো হবে। সন্ধ্যায় এসে যা দেখলাম, আমরা জুয়েলের কাছ থেকে টাকাটা যদি ফেরত না নিয়ে যাই এখন 1000 টাকা, এটা নাইনসাফি হয়ে যাবে। আমরা এখন 1000 টাকা ফেরত নিতে আসছি, পুরো হাউসফুল, কোটি কোটি জনগণ, কোটি কোটি কাস্টমার। আমরা এখন আসছি একে স্কুলের সামনে, আমাদের বন্ধু মাহবুবের রেস্টুরেন্টে, মাহবুবের ছোট ভাই রবিনের রেস্টুরেন্ট। দেখি আমরা এখন মুরব্বী সজীব এবং রাব্বি কী খায়, রাশেদুল এবং আলী অন্ধবাইতে। ব্যস্ততা কেমন ছিল আজকে? অনেক মাউন্টের পিৎজা প্যালেস, ওয়েলকাম। না রাই, ওইটা হুন্ডুকু ঠিক থাকে না তো, ওই যে পায়ের কথা মনে পড়ে যায়। মাহবুবের আমি যে কাকতালীয় ভাবে আমাদের সাথে ফয়সাল ভাই এবং সাগরের দেখা হয়ে গেল, বাই বাই।
কখনো তো সার্ভিস করি নাই, সার্ভিস করার অভ্যাস নেই। কালকে আমাদের রেস্টুরেন্টে খুব রাশ ছিল, এই জন্য নিজের পন্ডিতে মারা একটু সার্ভিস করতে গিয়েছিলাম। আচ্ছা, তো কি হয়েছে, গেস্টে অনেক অন্যান্য খাবার খাইছে, এরপর লাস্টে ফালুদার অর্ডার দিয়েছে। আচ্ছা, ফালুদা ওনারই অর্ডার ছিল? হ্যাঁ, ওনারই অর্ডার। আমি আরেকটি অর্ডার টেবিলে নিয়ে যাবো। তিনজন ছিল, মানে তিনটা ফালুদা, তো আমি দুই হাতে দুইটা নিয়ে একটা টেবিলের উপর রাখছি। রাগ করে নাই, ভদ্র ছিল না, ভদ্র। এবার নেক্সট আবার 10 মিনিট পরে আবার জিজ্ঞেস, ম্যাডাম ঠিক আছে, মোবাইল ঠিক আছে কিনা? আমাদের ইউনিভার্সিটি সবচেয়ে ভদ্র ছিল, সবচেয়ে ভদ্র বেশি। আমরা এনাম রিংস এর সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি আমাদের কবির বেব্বে, কবির কাকে নিয়ে আসছো? সত্য কথা কর, মারাম মারাম। ঘটনা কি জানি না, কালকে বুমার্সে খাইলাম, এখন দেখি ফোন। এটা এক্সপ্লেইন করো কেউ। পরশুদিন এটার উদ্দেশ্য কি? আমার ওই যে বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা, মানে আমি তুমি আমরা কিছু জানি মধ্যে, উড়ে চলে আসলাম থেকে, গরম মুরগি একটু ধোয়া বেরিয়েছে, কক কক আওয়াজ, কক কক কক, রুটি পরোটা। তো মাহবুব এবং আলী, তোমাদের দুইজনকে ধন্যবাদ আমাদের এই সুন্দর ট্রিট দেওয়ার জন্য। রাব্বি তোমাকে ধন্যবাদ আমাদের আমাকে আনার জন্য, মাও থ্যাঙ্কস। আজকে তোমাদের এই সার্বিক আয়োজনের জন্য এবং আজকে আমাদের বিল আসছে 10-10। খাওয়ার পর আমরা এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি।